গম ফিশিং এ তোমাদের স্বাগত জানাই। আর হচ্ছে মৎস্যগন্ধা নিয়ে তোমরা অনেক প্রশ্ন করেছো, অনেক প্রায় 70-80টা আমার কমেন্টস এসেছে, আর সেখানে তোমরা বলেছো। তো আমি এই ভিডিওটা আর এর হচ্ছে এই চারটা কোথায় কতটা ফেলবে সেটা হচ্ছে আরেকবার বলে দেবো। তা মৎস্যগন্ধা হচ্ছে হিন্দি নাম হচ্ছে মৎস্য সুন্দরী আরিস, আর একটা নাম হচ্ছে আইচ, AICH আইচ। বাংলা নাম হচ্ছে মৎস্যগন্ধা, ইংরাজি নাম হচ্ছে ক্যামেলিয়ন প্ল্যান্ট। তোমরা এটা হচ্ছে গুগল সার্চ করতে পারবে, বানানটা আমি বলে দিই, ক্যামেলিয়ন CHAMELION প্ল্যান্ট, PLANTS প্ল্যান্ট, ক্যামেলিয়ন প্ল্যান্ট। এটা হচ্ছে এইটা দিয়ে তোমরা গুগলে সার্চ করলেই গাছটা সম্বন্ধে জানতে পেরে যাবে। আর হচ্ছে আর তোমরা অ্যামাজনে গিয়ে এটার সার্চ করবে, দেখবে ওরা ওখানে বোধ হয় ডাস্ট বিক্রি করে। কেউ যদি কলকাতা ফলকাতা না আসতে পারো, এগুলো কলকাতায় পাওয়া যায়, কলকাতার দোকানগুলো বলে দিচ্ছি, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবে এগুলো পাওয়া যায়, জায়গাটা তোমাদের বলে দিচ্ছি, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবে, অনলাইন শপে পেতে পারো, কলকাতার হাতিবাগান মার্কেটে মশলার দোকানে পেতে পারো, আর কলকাতা ভবানীপুরের পূর্ণ সিনেমা হলের পাশে আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়, কলকাতার জাকারিয়া স্ট্রিটের আয়ুর্বেদিক দোকানেও পাওয়া যায়। তাই এইগুলো হচ্ছে তোমাদের প্রাপ্তিস্থান বলে দিলাম। আর এই চারটা আমি পুকুরে বলেছি, 5-6 বিঘের পুকুরে বলেছিলাম, কিন্তু বড় পুকুর হলে তার বিষয়টা আমি বলি নাই, এর বিস্তারিতটা বলা হয়নি তখন। তা যদি 5-6 বিঘের পুকুর হয় তাহলে 200 গ্রাম পর্যন্ত, মানে 150 গ্রাম ফেলে দেবে, আর 50 গ্রাম এটা আমি আগের ভিডিও বলে দিয়েছি। আর হচ্ছে যদি বড় দিঘি হয়, দিঘি হলে তখন 300-400 গ্রাম চার লাগবে, 300-400 গ্রাম চার তখন ফেলতে হবে। আর ওই উপকরণগুলো বলে দিয়েছি, ওইগুলো সেই পরিমাণ মতো বাড়িয়ে নেবে। আর হচ্ছে যদি ডিপ যেখানে হচ্ছে খাদান ফাদান, সেখানেও 300-400 গ্রাম মাল লাগবে, আর সেখানে মাটির পরিমাণটা কম দেবে, 20 ফিট পর্যন্ত হচ্ছে মাটিটা দিতে হয়, 20 ফিটের পরে গেলে মাটির পরিমাণটা খুব কম না দিলেও ভালো হয়, বেশি ডিপ জলে না দিলেও ভালো হয় মাটিটা, এবার অল্প দিলেও দিতে পারো। আর যে কোনো খাদান ইয়েগুলোতে হচ্ছে 300-400 গ্রাম পর্যন্ত তোমাদের লাগবে চারটা। এরপরে হচ্ছে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো, তোমাদের কিছু প্রশ্নের এইগুলোর মধ্যে বেছে বেছে কতগুলো উত্তর দিচ্ছি না, ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। হচ্ছে রুই মাছের পার্ট টুতে একবার দেখে নিয়ে বলছি। হ্যাঁ, প্রথম হচ্ছে আমারই অধুরি কাহানি বাংলাদেশ থেকে, তুমি তো আমাকে ভালোবাসো, তোমার সাথে আমার কথা হয়, আর ভালো থাকবে। আচ্ছা, তারপর শৈদিল সাথী, মৎস্যগন্ধার অন্য কোনো নাম আছে বলে দিয়েছি, বুকু হচ্ছে দুর্গাপুর থেকে তুমি লিখেছো, অনেক ধন্যবাদ দাদা, ভালো ভিডিও, আচ্ছা ভালো হতো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনিমেষ মন্ডল, গোটা মশলাটা কেমন করে ভাজলে, খোলাই ভাজার কথা বলে দিচ্ছি, আমি কমেন্টসে গিয়ে পোস্ট করেছি, আবার হচ্ছে একটা ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, অভয় চক্রবর্তী, গুরুদেব রুই মাছের চার দেখে ভালো লাগলো, কিন্তু খরচা অনেক আছে, ঠিক আছে খরচা আছে, আমি 5 পুকুরে যেটা বলেছি সেইটা তোমরা বানাও, সেটাতে গিয়ে রুই মাছ ভালোই হবে। আর একটা কথা বলি, যে আমি বেছে বেছে কয়েকজনকে শুধু নিমন্ত্রণ করবো, আর বাকিরা আসবে না, এটা তো হয় না। ধরো চার ফেললে শুধুই যে রুই আসবে, কিন্তু 80% রুই আসে, কারণ হচ্ছে সেই সব স্মেল গুলো রুই ভালোবাসে, তার সাথে কিছু কিছু মাছও, মানে যে কোনো চার করলেই আদার্স মাছ ঢুকবেই, নিমন্ত্রণ বাড়িতে শুধু মানে হাই ফাই লেভেলের লোক আসবে, আর বাকিগুলো আসবে না, এটা হয় না, বাকিদেরও নিমন্ত্রণ মানে তারা খেতে আসে, আর এমনি লোকও আসে, শুধু যে বড় লোকেই আসবে বা শুধু হচ্ছে স্পেশাল গেস্ট আসবে তা তো হয় না। এইরকম আর কি চারের বিষয়টাও তাই, মানে চার যখন ফেলবে
সেই মাছের যেগুলো ঘ্রাণ আকৃষ্ট করে সেইগুলো হচ্ছে এর মধ্যে দেওয়া আছে, যে এইগুলোর হচ্ছে পরিমাণটা বেশি আসবে, কিন্তু অন্য মাছও দুই চারটে চলে আসে। পুকুরে যে কোনো চারই তোমার সেটা হয়, এগুলো হচ্ছে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই, কারণ এগুলো উড়িয়ে দেওয়ার মতো জায়গাও নেই। কারণ তোমার হচ্ছে নেমন্তন্ন বাড়িতে কিছু ভালো লোকও আসবে, আবার হচ্ছে কিছু এমনি লোকও আসবে। আর পুকুরে চার ফেললেও ঠিক সেই রকমই হয়, যে যেটাই তুমি রুইয়ের যে আমি স্পেশাল চার দিয়েছি সেই চারে হচ্ছে বলতে পারি 70-80% মাছ রুই মাছই আসবে, কিন্তু বাকি মাছেরও চার ফেললে চলে আসে। সেটা মানে যারা মাছ ধরে তারা ভালোভাবেই জানো বা বুঝতে পারছো কথাটা আমার ঠিক জায়গায় হচ্ছে কিনা। আর না হলে দেখো কাতলার চার ফেলছো, তেলাপিয়া মাছ ঢুকে যাচ্ছে, তোমার পেট মোটা মাছ ঢুকে যাচ্ছে, তাহলে কাতলার চারে শুধু কাতলাটাই হওয়া দরকার ছিল। তা সেইভাবে হয় না, কিন্তু কাতলার যেগুলো যেগুলো পছন্দ করে সেইগুলো সেইগুলো ফেলা হলো, সেই জন্য কাতলাটা ঢুকেছে, কিন্তু তার সাথে আদার্স কিছু কিছু মাছ ঢুকে যায়, না পছন্দ হলো খিদে পেলে খেয়ে না, এইরকম একটা ব্যাপার। তা এইভাবে স্পেশালি একবারে করা যায় না, আলাদা করা যায় না। ওই জন্য হচ্ছে রুই মাছ, তো রুই মাছ কিছু মানে রুই মাছের যেহেতু আমি ওখানে নেমন্তন্ন দিয়েছি সেহেতু হচ্ছে রুই মাছ 80% লোক আসবে, কিন্তু তার সাথে এই জলই তো আরো মাছ বাস করে, তারাও কিছু কিছু ঢুকে যায়। এইভাবে পারফেক্ট হয় না। এবার বলবে তাহলে কেন তুমি বলছো, তো পারফেক্ট করাটা খুব মুশকিল, আজ পর্যন্ত এটা হয়নি, কারণ একই জলের মধ্যে সব মাছ থাকে, তো খাবার ফেললেই আদার্স দু একজন আসবেই। বাস বঙ্কে সিং এই পর্যন্ত। এরপরে হচ্ছে তোমাদের কমেন্টসের তো উত্তর তেমন ভাবে দেওয়াই হলো না, তবে মৎস্যগন্ধা নিয়ে তোমরা বারবার প্রশ্ন করেছো, আর হচ্ছে ওই তোমার মাখন গাছ নিয়ে করেছে, সেইগুলোর অপশন গুলো বলে দিলাম। এরপরে হচ্ছে টোপ দেবো, রুই মাছের টোপ দেবো, স্পেশাল রুই মাছের টোপ। আর এরপরে হচ্ছে রুই মাছের ল্যাপিং দেবো, হচ্ছে রুই মাছের ল্যাপিংটা খুব এফেক্টিভ, রুই মাছ ভালোই খায়, তো এইগুলো এরপর দিতে হবে। তারপরে হচ্ছে তারপর অনেক কিছু আছে, সেগুলো সব দিতে হবে। বাটা মাছের চার দিতে হবে, তারপরে তোমার পেট মোটা মাছের চার দিতে হবে, সিলভার কাপের দিতে হবে। এখন গাদা পর্ব রয়ে গেছে, আবার এদিকে দোকানটা খুলে গেছে, দোকানে তো মানে আজ সোমবার থেকে আমাদের খুলে গেছে, মানে পূর্ণ খোলা সময় তো খুব মুশকিল হয়ে যাচ্ছে। তবুও আমি তোমাদেরকে আমি সব ভিডিওই দেবো, আস্তে আস্তে আমি সবই দেবো। আর তোমরা হচ্ছে আরেকটা জিনিস জানতে চেয়েছো, যেটা চোলাই নিয়ে কথাবার্তা, মানে চোলাইটা তোমরা চেনো না, তো ঠিক আছে, তোমরা একটা রাম হয় হোয়াইট কালার হয় সেটা তোমরা ব্যবহার করবে, এতে ওটা হচ্ছে ব্যবহারযোগ্য হোয়াইট রাম। আর হচ্ছে চোলাইটা হলো তোমার ভাত পচিয়ে ওকে ফিল্টার করে আগুনে চাপিয়ে, মানে গুড় দিয়ে চাল দিয়ে ভাতকে, আর হচ্ছে বাকড় দিয়ে ভাতটাকে পচায়, পচিয়ে ওটাকে হচ্ছে উনুনে দেয়, উনুন থেকে হচ্ছে বাষ্পটা নেয়, বাষ্পটা নিয়ে একটা পাইপ দিয়ে মাঝে, পাইপটা হচ্ছে গোল এরকম জিলাপির মতো থাকে, ওইখানটা হচ্ছে বরফ জল দেওয়া থাকে, দিয়ে ওইটা ওই বাষ্পটা ওই বরফ জলটার কাছে ঠান্ডা হয়ে থাকে পাইপটা, ওইটা দিয়ে যখনই এইভাবে পেঁচে পেঁচে ঘুরতে ঘুরতে ওটা হচ্ছে বাষ্পটা জল হয়ে যাবে, জল হয়ে গিয়ে টপ 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 করে পড়ে, সেটা হচ্ছে চোলাই। আর চোলাইটা মাছ খুব ফেভারিট। আর সেটা যদি না হয় তো হোয়াইট রাম একটা আছে, সেটা তোমরা ব্যবহার করো।